হাই, আমি মুনওয়ে, ঢাকা ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। আর আজকে আমি অ্যাডু লেকচার বিডিতে এসেছি তোমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ক্লাস নেব বলে। থ্যাংক ইউ অ্যাডু লেকচার বিডিকে আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমার ভিডিও আমার চ্যানেল ঘুরে আসতে চাও, তাহলে এই ভিডিও করে তোমরা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো। আমার চ্যানেলের নাম মুনওয়ে, আর আমি ভিডিও বানাই পড়ালেখার টিপস অ্যান্ড ট্রিক্স, আমার লাইফ, আর্ট, আরও অনেক কিছু নিয়ে। তো আমরা ক্লাস শুরু করছি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এটা আজকে আমাদের টপিক। এই টপিকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আর ভার্ব এই দুটোর কথা বলা আছে। তার মানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কি সেটা তার নামের মধ্যেই রয়েছে। সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে ভার্ব নির্ধারণ, তার মানে সাবজেক্টের অনুযায়ী আমরা যদি ভার্ব নির্ধারণ করি, তার মানে ভার্ব আর সাবজেক্টের একটা অ্যাগ্রিমেন্ট হয়, দুটোর সাথে ম্যাচ করে, তখনই হয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। যদি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট না হয়, তাহলে সেন্টেন্স গঠনে এটা এররের মতো হবে, তো সেই সেন্টেন্সটা সঠিক হবে না। তো এখন আমরা সবচেয়ে প্রাইমারি রুলসটা দেখব। সবচেয়ে প্রাইমারি রুলস হলো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। এটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, এটা তো কোনো প্রবলেম নেই। প্রবলেম শুরু হয় একটু পরে থেকে। তো আমরা এই যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরালের একটা উদাহরণ দেখে নিই আগে। যেহেতু আমরা পুরো জিনিসটা একদম প্রাথমিকভাবে শিখছি, তো প্রাথমিক থেকে আমরা উদাহরণ দেখে নিই আগে। তো প্রথম যে সাধারণ রুলটা হলো, এখানে দি এলিভেটর ওয়ার্কস ভেরি ওয়েল, এটা যদি সাবজেক্ট হয় আর এটা যদি ভার্ব হয়, তার মানে এখানে একটা লিফটের কথা বলা আছে, একটা এলিভেটরের কথা বলা আছে। তো সাবজেক্ট যেহেতু একটা, তার মানে অবশ্যই এটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্টের জন্য ভার্বও সিঙ্গুলার হবে। আমরা জানি ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন এস বা ইএস যোগ হয়। তো এখন আমরা দেখব যদি সাবজেক্ট প্লুরাল হয়। তো আমরা পরবর্তী সেন্টেন্সটাতে চলে যাচ্ছি, দ্য এলিভেটরস ওয়ার্ক ভেরি ওয়েল। এখানে এলিভেটরসটা সাবজেক্ট, কিন্তু এটা প্লুরাল সাবজেক্ট, এই জন্য আমাদের ভার্বটাও কিন্তু প্লুরাল হয়েছে, ঠিক না? তো খুবই ইজি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের প্রথম যে নিয়মটা সেটা খুবই ইজি। তো আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী নিয়মে, যেখান থেকে একটু কনফিউশন শুরু হয় সেটা। এখন আমরা যেহেতু জানি এ অ্যান্ড বি হলো আমাদের আর্টিকেল, এই আর্টিকেলগুলোর যদি অ্যান্ডের পরে থাকে, এই তিনটা আর্টিকেলের যে কোনো একটা অ্যান্ডের পরে থাকে, তার মানেটা কি? তার মানেটা হলো প্রথম আমাদের যে সাবজেক্টটা আছে আর অ্যান্ডের পরে যে সাবজেক্টটা আছে, তাদের মধ্যে কোনো মিল নেই, মানে তারা দুটো আলাদা সাবজেক্ট। তার মানে এখানের হেডমাস্টার যে সেক্রেটারি আরেকজন, তাই এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের ভার্বটা প্লুরাল হয়েছে। সিম্পল নিয়ম, কিন্তু এখানে অ্যান্ডের মাধ্যমে আমরা দেখছি এখানে দুজন ব্যক্তি। সমস্যা কখন হয়? সমস্যা হয় যখন আমাদের যেই দি এই আর্টিকেলগুলো আমরা লিখেছি, এই আর্টিকেলগুলো অ্যান্ডের পরে থাকে না। অ্যান্ডের পরে যে ব্যক্তিটা আছে, এই প্রথম ব্যক্তি আর দ্বিতীয় ব্যক্তি একই জন। একই জন হওয়ার কারণে এখানে যে ভার্বটা আছে সেটা প্লুরাল না হয়ে সেটা হয়ে যায় সিঙ্গুলার। তার মানে তোমরা বুঝতে পারছো, যদি অ্যান্ডের পরে আর্টিকেল থাকে তাহলে দুইজন ব্যক্তি দুই রকম, তাই দুজন ব্যক্তি থাকার কারণে এটা প্লুরাল হয়ে যায়। তো প্লুরাল হলে ভার্বও প্লুরাল হয়, কিন্তু যদি দি না থাকে তাহলে দুইজনকে একজনই বুঝাচ্ছে। দুইটা নাম থাকলে কি হবে, যে হেডমাস্টার সেই সেক্রেটারি, তাই এখানে ভার্বটা সিঙ্গুলার। কিছুক্ষণ আমরা আগের নিয়মে আমরা দেখলাম অ্যান্ড দ্বারা দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তি হলে তখন কি হয়, প্লুরাল ভার্ব হয়। প্লুরাল ভার্ব হলে জামাল অ্যান্ড কামাল গো হবে নাকি গোজ হবে? অবশ্যই গো হবে, কারণ এখানে দুইজন ব্যক্তি আছে, জামাল এবং কামাল, আর অ্যান দ্বারা যুক্ত আছে, ঠিক আছে? তার মানে সেই একই নিয়মে যদি আমরা দেখি, স্লো অ্যান্ড স্টেডি উইন হবে নাকি উইন্স হবে দ্য রেস?
দেখো যদি আমরা নিয়ম অনুসারে দিই তখন কি হবে উইন, কারণ এখানে এন দ্বারা দুটি ভিন্ন জিনিস যুক্ত আছে। আমরা ছোটবেলায় খরগোশ আর কচ্ছপের যে গল্পটা পড়েছি ওই গল্পটার যে নীতি কথাটা ছিল স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, তার মানে এখানে উইন হবে না, এখানে কি হবে এখানে আমাদের উইন্স দ্য রেস হবে। এখন দুটো জিনিস একই রকম মনে হলেও দুটো কিন্তু আলাদা, প্রথমটাতে আমরা ভিন্ন ভিন্ন ব্যক্তি বুঝিয়েছি অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে যারা, তো এখানে তো আবার দুটো একই রকম মনে হলেও দুটো কিন্তু আলাদা, প্রথমটাতে দুজন ভিন্ন ব্যক্তি যুক্ত হয়েছে আর পরেরটাতে এমন দুটো শব্দ যুক্ত হয়েছে যাদের মিনিং প্রায় সেম। তো এখন মিনিং যদি প্রায় সেম হয় একই জিনিস বোঝায় তখন আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে, অ্যান্ড দ্বারা দুটি ভিন্ন জিনিসও যদি একই জিনিস বোঝায়, যেমন আমরা দেখতে পারি ব্রেড অ্যান্ড বাটার, বাটার ব্রেড অ্যান্ড বাটার আমরা একই সাথে চাই, এটা একটা পপুলার ব্রেকফাস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই এটাকে আমরা একটা ছাড়া একটা কল্পনা করতে পারি না। এটার পরও আমাদের ভার্ব সিঙ্গুলার হবে, তো আমরা বুঝতে পারছি স্লো অ্যান্ড স্টেডি একই অর্থে ব্যবহৃত হচ্ছে, ব্রেড অ্যান্ড বাটারও একই অর্থে ব্যবহৃত হয়েছে, এই কারণেই আমাদের একই অর্থে ব্যবহৃত হওয়ার জন্য অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার সত্ত্বেও আমাদের কী হচ্ছে ভার্ব সিঙ্গুলার হয়েছে। এখন আমরা দেখবো আরও একটা নিয়ম, এই নিয়মটাতে দেখবো আমরা ওয়ান অফ ইদার অফ নিদার অফ এগুলোর পরে কী হয় ভার্ব, এগুলোর পরে যদি আমাদের সাবজেক্টটা প্লুরাল হয় অথবা সিঙ্গুলার হয় উভয় ক্ষেত্রে কি হবে ভার্ব সিঙ্গুলার। কিন্তু আমরা জানি ওয়ান অফ বলতে এখানে বোঝায় অনেকের মধ্যে একটা, তার মানে ওয়ান অফের পরে মেজরিটি অফ টাইম সাবজেক্ট আমাদের প্লুরাল হবে, আর আমরা এই নিয়মটা দেখলে এই দুইটা কোয়েশ্চেন আমরা আনসার করতে পারবো। দুইটা কোয়েশ্চেনের মধ্যে দেখা যায় ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ ডক্টর, তার মানে আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, ওয়ান অফ মানে হলো অনেকজনের মধ্যে একজন, তাই এটার ভাব বুঝলে আমরা দেখতে পারবো এটা কিন্তু একজনকে বুঝাচ্ছে, যদিও এখানে আমাদের সাবজেক্ট মনে হচ্ছে প্লুরাল কিন্তু মূলত এই ওয়ান অফ থাকার কারণে সাবজেক্টটা কিন্তু আসলে সিঙ্গুলার, যদিও দেখে মনে হতে পারে এটা প্লুরাল। তো আমরা এর পরের দুটো নিয়মের একটা উদাহরণ দেখি, ইদার অফ ও নিদার অফের পরে যদি আমাদের সাবজেক্টটা প্লুরাল হয় ভার্ব কিন্তু সেই একইভাবে আমাদের সিঙ্গুলার হবে, ঠিক আছে, কারণ আমরা রুলসে পড়েছি এগুলো থাকলে এগুলোর পরে কী হয় ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। তো এটা খুবই একটা সিম্পল মনে রাখা, ওয়ান অফ ইদার অফ নিদার অফ প্রত্যেকটা শেষে অফ আছে আর ওয়ান অফ মানে হলো অনেকজনের মধ্যে একজন। এখন আমরা আরও কিছু ওয়ার্ড দেখব, অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাডিশন টু ইনক্লুডিং নো লেস দেন উইথ অ্যালং উইথ টুগেদার উইথ, এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তখন প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এখন আমরা দেখবো একটা এক্সাম্পল, যে এক্সাম্পলে দি ফাদার উইথ থ্রি সন্স ড্যাশ লেফ দ্য প্লেস, তো এখানে দি ফাদার আর থ্রি সন্স এটা দুইটা সাবজেক্ট আছে, তো এই নিয়ম অনুযায়ী আমরা দি ফাদার ধরলে সাবজেক্টটা হবে সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে হ্যাজ লেফট দ্য প্লেস, এখন প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এখন যদি এখানে আমাদের প্লুরাল থাকতো তাহলে ভার্বও প্লুরাল হতো, তার মানে এই যতগুলো ওয়ার্ড আছে এই সবগুলো ওয়ার্ড যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে প্রথম যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা অনুযায়ী আমাদের ভার্ব হবে। এ নাম্বার অফ আর ডি নাম্বার অফের মধ্যে পার্থক্য হলো এ নাম্বার অফের পরে প্লুরাল নাউন হয় আর প্লুরাল ভার্ব হয়, মানে সাবজেক্টটাও প্লুরাল হয় আবার ভার্বটাও প্লুরাল হয়, আবার আমাদের ডি নাম্বার অফের ক্ষেত্রে দেখা যায় সাবজেক্টটা প্লুরাল হয় আবার ভার্বটা সিঙ্গুলার হয়, তার মানে আমাদের যেই এক্সেপশন আছে ডি নাম্বারের
পরে ভার্বটা সিঙ্গুলার হয়। তো এখন এটা আমাদেরকে মনে রাখতে হবে এ নাম্বার অফ আর ডি নাম্বার অফ এর পার্থক্য হিসেবে, কারণ দেখা যাবে আমরা এই দুটো গুলিয়ে ফেলতে পারি, কারণ দুটো প্রায় দুটো দেখতে প্রায় একই রকম। এখন আমরা দেখব ফ্র্যাকশন যদি সাবজেক্ট হয় তাহলে ফ্র্যাকশন সাবজেক্ট হয়ে এরপর একটা অফ থাকে, অফের পরের অংশের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব আমাদের সিঙ্গুলার, আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্ব আমাদের প্লুরাল। এখন টু থার্ড অফ দ্য চিলড্রেন ওয়ার নাকি ওয়াজ, অবশ্যই এখানে ওয়ার, কারণ এখানে চিলড্রেন রয়েছে আর চিলড্রেনটা হলো প্লুরাল। এখন আমরা দেখবো টু থার্ডস অফ দ্য ওয়ার্ক এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল তাই ওয়ার্ক এখানে আমাদের সিঙ্গুলার, তাই সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের ওয়ার্কটাও কিন্তু সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের এইটুকু তোমাদের পারলেই তোমরা মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন আনসার করতে পারবে পরীক্ষাতে। আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই ভালো লেগেছে। আমি তোমাদেরকে অনুরোধ করবো অ্যাডু লেকচার বিডিতে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও ক্লিক করতে ভুলো না, আর সাথে সাথে আমার চ্যানেলও একটা ঢুঁ মেরে আসো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আই হোপ ইউ এনজয়েড ইট।